examination of the neck. Neck examination করা প্রথমে আমরা in front থেকে করব, swelling টাকে আগে inspection করব এবং patient টাকে ঢুক গিলতে বলবো, যে এটা ঢুক গিলার সাথে সাথে উপরে নিচে ওঠানামা করে কিনা, mops up with deglutition কিনা। জি আসসালামু আলাইকুম বাবা, আমি আপনাকে একটু পরীক্ষা করব, এতে আপনার কোনো অসুবিধা হবে না, এই পরীক্ষা আপনার চিকিৎসার একটা অংশ, আমাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনি ঢুক গেলেন, ঢুক গেলেন। হ্যাঁ, তার আগে আমরা একটু এক্সপোজ করে নিব, যে আপনার শার্টটা একটু খুলেন। হ্যাঁ হ্যাঁ, এই আমরা একটু এক্সপোজ করে নিলাম, আপনি আবার ঢুক গেলেন। এখন আমরা একটু লোকাল টেম্পারেচার দেখব, সোয়েলিংটা প্রথমে নর্মাল সাইড, তারপরে সোয়েলিং সাইড, তারপরে আবার নর্মাল সাইড, তারপরে আমরা একটু টেন্ডারনেস দেখব, সোয়েলিংয়ে কোনো টেন্ডারনেস আছে কি না এবং তার সারফেসের কোনো ইরেগুলারিটি আছে কি না। আমরা ট্রাকিয়াল পজিশন দেখব। হ্যাঁ, ঢুক গেলেন, ঢুক গেলেন। হ্যাঁ ঠিক আছে, এখন আমাদেরকে পিছন থেকে করতে হবে। হ্যাঁ, আপনি একটু ঘুরে যান, এদিকে ঘুরে যান। ঠিক আছে, আমরা যেটা করব, যে প্রথমেই নেক নোট আমাদেরকে করতে হবে, নেক নোট, সাবমেন্টাল ফ্লেক্স, সাবমেন্টাল, তারপরে সাবমেন্ডিভুলার, যেগুলো ডায়াগনস্টিক আর আপার জুগুলার, তারপর হচ্ছে আমাদের মিড জুগুলার, লোয়ার জুগুলার। এবং এইখানে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এই এই আঙ্গুল, তিনটা আঙ্গুল দিয়ে আমরা পালপিট করব, আর এই আঙ্গুল দিয়ে গার্ডস দিব, স্টানোগ্লোডোমাস্টার মাসেলের পিছনে আমরা গার্ডস দিব এই আঙ্গুল দিয়ে, আর এই আঙ্গুল দিয়ে আমরা এইভাবে করে পালপেট করব। এখন আমরা রাইট সাইড করেছি, লেফটে চলে যাব, লেফটে সাবমেন্ডিবুলার, আপার জুগুলার, সেম আগের মতো মিড জুগুলার এবং লোয়ার জুগুলার। এখন আমরা আবার তাহলে এটা সুপ্রাক্লেভিকুলার, সুপ্রাক্লেভিকুলার দেখব, প্লাস এই সুপ্রাস্টার্নাল নচ দেখব, পাশাপাশি আমরা মিডলাইন গ্রুপস অফ লিম্ফ নোডস দেখে ফেলবো, মিডলাইনস গ্রুপস অফ লিম্ফ নোডস। এখন পেশেন্টকে বলবো শেকিং অফ দ্য শোল্ডার, আপনারা একটু এরকম করেন। হ্যাঁ, এই শেকিং অফ দ্য শোল্ডার করে আমরা একটা সুপ্রাক্লেভিকুলার রিজিয়ন দেখলাম, সুপ্রাক্লেভিকুলার রিজিয়ন। এখন আমাদেরকে পোস্টেরিও ট্রায়াঙ্গেল দেখতে হবে, তাহলে এখন আমরা এই অ্যাঙ্গুল দিয়ে গার্ড দিব, এই অ্যাঙ্গুল দিয়ে পালপেট করব, পোস্টেরিওর এই ফ্ল্যাক্স, পোস্টেরিও ট্রায়াঙ্গেল, আবার ঠিক বাম দিকেও সেম করব, পোস্টেরিও ট্রায়াঙ্গেল, দিস ইজ প্রি অরিকুলার অ্যান্ড পোস্ট অরিকুলার অ্যান্ড সাব অক্সিপিটাল। এখানে একটা খেয়াল করেন, যে আমরা শুরু করেছিলাম এখানে, এই থেকে এই গেলাম, এই থেকে এই গেলাম, তারপরে আমরা মিডলাইন দেখলাম, তারপরে সুপ্রাক্লেভিকুলার দেখলাম, পোস্টেরিও ট্রায়াঙ্গেল দেখলাম, দেখে আমরা প্রি অরিকুলার পোস্ট অরিকুলার দেখে আবার সাব অক্সিপিটালে শেষ করলাম, সাব অক্সিপিটালে শেষ করলাম। সুতরাং এই টোটাল লিম্ফ নোড আমাদের দেখার পরে আমরা তখন এমফাসিস দিব, যে নেক সোয়েলিং যেখানে আছে সেখানে আমরা ভালো মতো সোয়েলিংটাকে এক্সামিনেশন করব। ঠিক আছে, ধন্যবাদ।